वेलकम टू राजेश्वरी किचेन। राजेश्वरी रान्नाघरे सकल के स्वागत जाने। आज हमें आबारो हाजिर होएछी शंकर माछेर आरो एकटी रेसिपी निये, सेटी हलो आलू और बेगुन दिए शंकर माछ भाजा। ये रेसिपिटी आज एकटु अन्य स्टाइले शेयर करब। देखुन आजकेर भिडियोटी, आशा करी भालो लागबे। एखाने आलू और बेगुन परिमाण मतो कुचि करे केटे निएछी। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেড় চামচ আদা পেস্ট ও তার সাথে চারটি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, ওই একটি ছোট সাইজের রসুন পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন শঙ্কর মাছের পিসগুলো আমি ছোট করে কুচি করে নিয়েছি ও পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। একটি পাত্র নিয়েছি, পাত্রটি গরম হয়ে গেছে। এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুচি করা মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো হালকা লাল হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা ও কেটে রাখা আলুর পিসগুলো। আলুটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলুটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ ও তিনটে কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা আমি আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুনটাও হালকা ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ ও রসুনটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি পেস্ট করা লঙ্কা ও আদা। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে একটু নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের পিসগুলো। মশলার সাথে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই কষানোর মধ্যে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শঙ্কর মাছের পিসগুলো। মাছটা সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, একটু পর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, বেগুন ও আলু দিয়ে শঙ্কর মাছ ভাজা। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে ও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।